আসসালামু আলাইকুম এমসি শোয়ের শিক্ষার্থী দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো রয়েছেন। আজকে আপনাদের সামনে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের যে পরিবর্তনটি এসেছে সেই পরিবর্তনের বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব এবং আমরা দেখব কোন কোন বিষয়ের কি পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন আলোচনাটি শুরু করা যাক। উচ্চ মাধ্যমিকের মূলত বাংলার যে বিষয়গুলো পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটি খবর পর্যালোচনা করব। তো বাংলা বিষয়ের বেশ কিছু সংযোজন ও বিয়োজন হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, কয়েক বছর পর পর সিলেবাস পরিবর্তন করা হয়, তখন পাঠ্য বই পরিমার্জিত হয়, এবারও তা হয়েছে। এ কারণে কিছু নতুন গল্প কবিতা যোগ হয়েছে, আবার কিছু বাদও পড়েছে। তো এটা স্বাভাবিকভাবে একটি গতানুগতিক প্রসেস তিনারা বললেন। তো আমরা দেখি বাংলা বইয়ের কি বাদ পড়লো আর কি সংযোজন হলো। এবার উচ্চ মাধ্যমিকের 2020-21 শিক্ষাবর্ষে বাদ পড়েছে বেশ কিছু গল্প কবিতা। গদ্যের মধ্যে বাদ পড়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল, রোকেয়া শাকত হোসেনের চাষার দুঃখ, মোতাহার হোসেন চৌধুরীর জীবনবৃক্ষ, আনিসুর রহমানের জাদুঘরে কেন যাব। পদ্মের মধ্যে বাদ পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান, কাজী নজরুল ইসলামের সাম্যবাদী, জীবনানন্দ দাশের এই পৃথিবীতে এক স্থান আছে, আহসান হাবীবের সেই অস্ত্র, আল মাহমুদের লোক লোকান্তর এবং দিলওয়ারের রক্তে আমার অনাদি অস্থি। গদ্য ও পদ্যে যেগুলো বাদ পড়েছে সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম। আর যে বিষয়গুলো সংযোজন হয়েছে এবছর নতুন সিলেবাসে, পাঠ্যভুক্ত হয়েছে 12টি গদ্য। সেগুলো হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলার লেখক দিগের প্রতিনিবেদন, রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা, রোকেয়া শাকত হোসেনের গৃহ, বিভূতিভূষণ চট্টোপাধ্যায়ের আহ্বান, কাজী নজরুল ইসলামের আমার পথ, আবুল ফজলের মানব কল্যাণ, মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসিপিসি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 52 দিনগুলো, আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট, মোহাম্মদ জাফর ইকবালের মহাজাগতিক কিউরেটর এবং দি গি দা মোপাসার নেকলেস। এবছর পাঠ্য হিসেবে যে পদ্যগুলো নির্বাচিত হয়েছে, অর্থাৎ যে 12টি পদ্য নির্বাচিত হয়েছে, তার মধ্যে মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী, জসীমউদ্দিনের প্রতিদান, জীবনানন্দ দাশের সুচেতনা, সুফিয়া কামালের তাহার এই পরে মনে, ফখরুল আহমেদের পদ্মা, সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স, শামসুর রহমানের ফেব্রুয়ারি 1969, আবু জাফর ওবায়দুল্লার আমি কিংবদন্তির কথা বলছি, সৈয়দ শামসুল হকের নুরুল দিনের কথা মনে পড়ে যায়, আবু হেনা মুস্তফা কামালের ছবি। এই যে পদ্য এবং গদ্যের নামগুলো বললাম, যেগুলো বাদ দেওয়া হয়েছে এবং যেগুলো সংযোজন করা হয়েছে, প্রিয় শিক্ষার্থী দর্শকবৃন্দ, আপনারা যারা বই যখন কিনবেন বাংলা বই, তখন অবশ্যই দেখে নিন, মিলিয়ে নিন যে এই জিনিসগুলো আছে কিনা, কেননা বাজারে পুরাতন বইও বিদ্যমান আছে এখন, আবার নতুন বইও আসছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সতর্ক হয়ে বইগুলো কেনার জন্য পরামর্শ দেওয়া হলো। অবশ্যই সাবধানতার সাথে বইগুলো দেখে কিনবেন, কারণ আমি এর পূর্বে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আপনাদের বাংলা বই পরিবর্তন হতে পারে। তো সকলকেই শুভকামনা জানিয়ে আজকের শিক্ষাখবর শেষ করছি। সকলে সুস্থ এবং ভালো থাকুন। আমার জন্য দোয়া রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।